বিদ্যুতে কিছুটা স্বস্তি আপাতত বাড়ছে না দাম বিশ্ববাজার স্থিতিশীল থাকার সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ সেচের পাশাপাশি গরমেও সংকট না হওয়ার আশা ফুয়েলের সাথে সামান্য করে এটাকে কিভাবে অ্যাডজাস্টমেন্ট আসে যদি ফুয়েলের জায়গাটা একটা ভালো অবস্থা থাকে তাহলে তো আর এটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে না আমরা ধরে রাখছি যে 16-17 হাজার মেগাওয়াট ডিমান্ড লাগবে সো আমরা এটা ম্যানেজ করতে পারবো দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবার অন্যান্য শীর্ষ সংবাদ প্রথম আলোর উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারে সাংবাদিক ইউনিয়নের নিন্দা ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগে উদ্বেগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘুরতে গিয়ে ফেরা হলো না বাড়ি রোড ডিভাইডারে ধাক্কা লেগে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী রাজধানীতে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল তরুণের আহত আরও একজন দক্ষিণ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাত দলের হামলা এলোপাতাড়ি গুলিতে বাংলাদেশি যুবক নিহত চলতি মাসেই সন্ত্রাসীদের হাতে খুন হন দুই প্রবাসী এবং কাটাতারে আটকা উখিয়া ও টেকনাফের স্থানীয়দের জীবন রোহিঙ্গাদের জায়গা দিতে গিয়ে চলাফেরায় প্রতিবন্ধকতা অপরাধ কর্মকাণ্ডে বাড়ছে আতঙ্ক